দেখুন, ভারতীয় নৌবাহিনীর কিছু অজানা গুরুত্বপূর্ণ তথ্য, যা দেখে চীন ভয়ে কাঁপে। বিশ্বের সব সশস্ত্র বাহিনীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভারতীয় নৌসেনা। দিনের পর দিন ভারতের উপকূলবর্তী এলাকায় প্রহরা দিয়ে চলেছে নৌবাহিনী। 4 ডিসেম্বর ভারতে ইন্ডিয়ান নেভি ডে হিসেবে পালন করা হয়। ভারতীয় নৌবাহিনীর কয়েকটি অজানা ইতিহাস। 1612 সালে স্থাপিত হয় ভারতীয় নৌবাহিনী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি। 1950-এ সেই বাহিনীর নামকরণ করা হয় ইন্ডিয়ান নেভি। 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনীর প্রতিষ্ঠা দিবস নয়, যেদিন পাকিস্তানের নেভি হেডকোয়ার্টারে ভারতীয় নৌবাহিনীর অভিযান অপারেশন ট্রাইডেন্ট সফল হয়, সেই দিনটিকেই নেভি ডে হিসেবে পালন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় নৌবাহিনীর। ভারত থেকে প্রচুর সংখ্যক নৌকায় প্রচুর কাঁচামাল নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটেনে। বিশ্বের শীর্ষ 10 নৌবাহিনীর মধ্যে নাম রয়েছে ভারতীয় নৌবাহিনীর। সাধারণত পঞ্চম স্থানে আসে ভারতীয় নৌবাহিনী। বাহিনীতে রয়েছে 58,350 সদস্য, 2টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 9টি শিপ ট্যাঙ্ক, 10টি ডিস্ট্রয়ার, 1টি পরমাণু শক্তিচালিত সাবমেরিন, 14টি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন, 25টি কর্ভেট, 7টি মাইন বিধ্বংসী, 15টি ফ্রিগেট, 47টি নজরদারির ভেসেল, 4টি জ্বালানি বহনকারী ট্যাঙ্কার। ভারতের কাছে থাকা ব্রহ্মস মিসাইল বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন মিসাইল। ভারতই বিশ্বের একমাত্র দেশ যাদের সেনা, নৌবাহিনী ও এয়ারফোর্সে 3টি বাহিনীর কাছেই সুপারসোনিক ক্রুজ মিসাইল রয়েছে। ভারতীয় নৌবাহিনীতে থাকা INS বিরাট ভারতের সর্বপ্রথম ও বিশ্বের সবথেকে পুরনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। মার্কোস বা মেরিন কমান্ডো, যাকে মাগারমাস বলে সম্বোধন করা হয়, সেই বাহিনী তৈরি হয় 26/11 মুম্বাই হামলার পর। এটি নৌবাহিনীর একটি ইউনিট। এদের জন্য ততস্থ হয়ে থাকে সন্ত্রাসবাদীরা। তারা এই বাহিনীকে দাড়িওয়ালা ফৌজ সম্বোধন করে। এই বাহিনীতে যোগ দেওয়ার সময় কঠিন ট্রেনিং দেওয়া হয়। সেই সময়ই বাদ পড়ে যায় 90% প্রার্থী। উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে সফলভাবে অভিযান করেছে ভারতীয় নৌবাহিনী। 2027-এর মধ্যে ভারতের নৌবাহিনীর কাছে আসবে 150টি জাহাজ ও 50টি এয়ারক্রাফ্ট। 2025-এর মধ্যে ভারতের হাতে আসবে সুপার ক্যারিয়ার INS বিশাল।